ओम नमः शिवाय स्टूडेंट्स, आशा करी तुम्हारा प्रत्येके सुस्थ आछो। आज आमरा रस्यउकार पढ़ब। प्रत्येके बांगला खाताय फ्रेश पेजे रस्यउकार हेडिंग देबे, तारपरे पाँचटा दाग केटे छटा घर तैरी करबे। एकटा घर, दुटो घर, तीनटे घर, चारटे घर, पाँचटा घर, छटा घर। एबार प्रथम घरे रस्यउकारेर लेटर, तारपरेर घरे रस्यउकारेर चिह्न, आबार रस्यउकारेर लेटर, रस्यउकारेर चिह्न, रस्यउकारेर लेटर, रस्यउकारेर चिह्न। এইভাবে পুরো পাতাটায় ভর্তি করে লিখবে, অবশ্যই এক লাইন ছেড়ে ছেড়ে, এক লাইন ছেড়ে ছেড়ে লিখবে, না হলে ঘিজি ঘিজি হয়ে যাবে, বুঝেছো? পুরো পাতাটা ভর্তি করে কাজটা করবে পরিষ্কার করে। এবার পরের পাতায় এসো, দেখো রস্যউকার দিয়ে কথা। রস্যউ হাইফেন কয়াকার বয়ষুণ্য র দয় হস্যি অন্তে স্তয়েকার দিয়ে ক থয়াকার কথা। অর্থাৎ এই পাতায় আমরা সেই কথাগুলোই লিখব যেগুলোতে রস্যউকারের ব্যবহার আছে। এবার দুটো দাগ কেটে তিনটে কলম তৈরি করবে, একটা, দুটো, তিনটে। দেখো টু লেটার ওয়ার্ডস দুই বর্ণ, থ্রি লেটার ওয়ার্ডস তিন বর্ণ, এবং চার ও পাঁচ বর্ণ অর্থাৎ ফোর অর ফাইভ লেটার ওয়ার্ডস এখানে আছে। তো প্রথমে দেখো দুই বর্ণের এক নম্বরে আছে ফুল, ফয় হস্যু ল, ফুল হচ্ছে ফ্লাওয়ার। দু নম্বর হচ্ছে ঘুড়ি, ঘয় হস্যু ডয় শূন্য রয় হস্যি, ঘুড়ি হচ্ছে কাইট। তিন নম্বর হচ্ছে মুখ, ময় হস্যু খ, মুখ হচ্ছে ফেস। চার নম্বর হচ্ছে পশু, প তালিবস রয় হস্যু, পশু হচ্ছে অ্যানিম্যাল। পাঁচ নম্বর হচ্ছে ঋতু, রি তয় হস্যু, ঋতু হচ্ছে সিজনস, এই যে গরমকাল, শীতকাল, বর্ষাকাল, এগুলো হচ্ছে সিজনস। ছ নম্বর দেখো ঘুম, ঘয় হস্যু ম, ঘুম হচ্ছে স্লিপ। সাত নম্বর দেখো মধু, ম ধয় হস্যু, মধু হানি। আট নম্বর দেখো টুপি, টয় হস্যু পয় হস্যি, টুপি হচ্ছে ক্যাপ। ন নম্বর দেখো নুন, দন্তে নয় হস্যু দন্তের ন, নুন হচ্ছে সল্ট। দশ নম্বর দেখো দুল, দয় হস্যু ল, দুল, মেয়েরা কানে পড়ে, মা পড়েন তো দুল। এবার চলো তিন বর্ণের শব্দ আমরা শিখব। এক নম্বর দেখো পুতুল, পয় হস্যু তয় হস্যু ল, পুতুল হচ্ছে ডল। দু নম্বর দেখো কুকুর, কয় হস্যু বয় শূন্য র, কুকুর হচ্ছে ডগ। তিন নম্বর দেখো ভুবন, ভয় হস্যু ব দন্তের ন, ভুবন হচ্ছে পৃথিবী, ওয়ার্ল্ড। চার নম্বর দেখো ভালুক, ভয়াকার লয় হস্যু ক, ভালুক হচ্ছে বিয়ার। পাঁচ নম্বর হচ্ছে কুসুম, কয় হস্যু দন্তে সয় হস্যু ম, কুসুম হচ্ছে ফুল বা ফ্লাওয়ারকে বলে কুসুম। আচ্ছা ছ নম্বর দেখো পুকুর, কয় হস্যু বয় শূন্য র, পুকুর হচ্ছে পন্ড। সাত নম্বর দেখো চতুর, চ তয় হস্যু বয় শূন্য র, চতুর হচ্ছে খুব চালাক বা ক্লেভার। আট নম্বর দেখো চিরুনি, চয় হস্যি বয় শূন্য রয় হস্যু দন্তের নয় হস্যি, চিরুনি হচ্ছে কোম, আমরা মাথা আশ্রাই না কোম দিয়ে। এবার ন নম্বর দেখো অরুণ, অ বয় শূন্য রয় হস্যু মধ্যের ন, অরুণ হচ্ছে সূর্য, সানকে বলে অরুণ। দশ নম্বর দেখো সবুজ, দন্তের স বয় হস্যু বর্গের জ, সবুজ হচ্ছে গ্রিন, গ্রিন কালারকে বাংলায় বলে সবুজ। এবার দেখো ফোর লেটার অথবা ফাইভ লেটার্সের ওয়ার্ড দিয়ে আমরা রস্যউকারের ব্যবহার শিখব। দেখো এক নম্বর হচ্ছে পুরাতন, পয় হস্যু বয় শূন্য রয় আকার, ত দন্তের ন, পুরাতন হচ্ছে ওল্ড অর্থাৎ পুরনো যে জিনিসটা। দু নম্বর দেখো হনুমান, হ দন্তের নয় হস্যু ময়াকার দন্তের ন, হনুমান হচ্ছে মাঙ্কি। তিন নম্বর দেখো তরমুজ, ত বয় শূন্য র ময় হস্যু বর্গের জ, ওয়াটারমেলনকে তরমুজ বলে। চার নম্বর দেখো ফুলদানি, ফয় হস্যু ল দয়াকার দন্তের নয় হস্যি, ফুলদানি হচ্ছে ফ্লাওয়ার ভাসকে বলে, যেখানে আমরা ফুল রাখি। আচ্ছা পাঁচ নম্বর দেখো টুনটুনি, টয় হস্যু দন্তের ন, টয় হস্যু দন্তের নয় হস্যি, টুনটুনি একরকম পাখি। ছ নম্বর দেখো চড়ুই ভাতি, চ ডয় শূন্য রয় হস্যু হস্যই ভয়াকার তয় হস্যি, চড়ুই ভাতি মানে পিকনিক, আমরা শীতকালে যাই না পিকনিক করতে, সেটাকে বলে চড়ুই ভাতি। আচ্ছা
এবার সাত নম্বর দেখো, কচুরি পানা, ক চয় হস্যু বয়শূন্য রয় হস্যি পয়াকার দন্তের নয় আকার। কচুরি পানা হচ্ছে এক রকমের গাছ যেটা জলে হয়, ঠিক আছে, একটা গাছ যে গাছটা জলে জন্মায়। এখানে এই গাছে নীল নীল ফুল হতে দেখা যায়। এবার দেখো আট নম্বর, দুপুর বেলা, দয় হস্যু পয় হস্যু বয়শূন্য র দুপুর বয় একার লয় আকার। দুপুরবেলা মানে একদম অ্যাট নুন, অর্থাৎ একদম যে সময়টা আমরা লাঞ্চ করি, রেস্ট নিই, সেই সময়টা হচ্ছে দুপুরবেলা। এবার দেখো ঠাকুর দালান, ঠয় আকার কয় হস্যু বয়শূন্য র ঠাকুর দয় আকার লয় আকার দন্তের ন। ঠাকুর দালান মানে যেখানে ঠাকুরের মন্দির রয়েছে, যেরকম জায়গায় মন্দিরের বাইরে যে বারান্দা মতো অংশটা থাকে সেই অংশটাকে বলে ঠাকুর দালান, যেখানে পুজো হয়, ঠিক আছে। এবার দেখো দশ নম্বর, দশভুজা, দ তালিবস্য ভয় হস্যু বর্গের জয়ে আকার। দশভুজা অর্থাৎ মা দুর্গাকে বলে, কারণ মা দুর্গার দশটা হাত থাকে, ভুজ কথার মানে হচ্ছে হাত, তাই দশটা হাত থাকে বলেই মা দুর্গা হলেন দশভুজা, ঠিক আছে। প্রত্যেকে সুন্দর করে এই লেখাগুলো বাংলা খাতায় লিখবে এবং বাড়িতে বানান লিখে লিখে মুখস্থ করবে। আজ এই অবধি রইল, আশা করি বুঝতে পেরেছ। নমঃ শিবায়।